गुड मॉर्निंग ऑल एक्सप्लोरर्स, कल के आमरा ओखान थेके घुरे तारपरे एई होटेले ढुकेछिलाम। ढुके तारपरे रात्रिरे खावा दावा करे शुये पड़ेछिलाम आर सेई सकालबेला घुम थेके उठलाम। तो कल के थेके आमी होटेलटा देखाइनी, एई हच्छे एखन देखे नाओ, एटा हच्छे होटेल आमादेर। एखाने जे कटा रूम आछे कोथाओ केउ थाके ना, शुधुमात्र एटाते आमरा आछि। आर एई समय एखाने एकटु कोनो भीड़ नेई। चेक आउट टाइम 9টা। বাইরে থেকে একটু চা ফা খেয়েছে, তারপর আমরা চেক আউট করবো। সকালবেলা বেরিয়ে চাটা খেয়ে এখন আমরা যাচ্ছি ফুলডুঙ্গুড়ির দিকে, ফুলডুঙ্গুড়ি হিল। আমাদের হোটেল হচ্ছে ওইখানে আর ফুলডুঙ্গুড়ি হিলসটা হচ্ছে এইখানে। তো আমরা জাস্ট রাস্তাটা ক্রস করে ফুলডুঙ্গুড়ি হিলসে উঠবো। এইখান দিয়ে এই চড়াইটা উঠে এলাম, এরপর হচ্ছে এই দিকে যাবো আমরা। সকালবেলা এখান থেকে দৃশ্যটা বেশ ভালোই লাগছে, চারদিকে পাখি টাকি ডাকছে। ছোটোখাটো পাহাড়, খুব একটা বড় নয়, মানে টিলাই বলা যেতে পারে। এখানে আসার পর এখানে একটা গেট রয়েছে, গেটটা পার করে আরো খানিকটা ভেতর দিকে ঢুকে যাচ্ছি আমরা। সেকেন্ডে ঘুরতে বেরোনোর পরে প্রথম যে জায়গাটা এলাম এটা হচ্ছে গৌরীকুঞ্জ, বিভূতিভূষণের বসত বাড়ি। এটা আপাতত বন্ধ রয়েছে, এখানটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো সামনে রয়েছে একটা মঞ্চ, তারাদাস মঞ্চ। গৌরীকুঞ্জ দেখার পর আমরা গেলাম সিদ্ধেশ্বর মন্দিরের পথে। বেশ অনেকখানি রাস্তা ঘাটশিলা থেকে, রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম ব্রিটিশ আমলে তৈরি ঐতিহাসিক হিন্দুস্তান কপার লিমিটেড। এটা হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড, আর এর পাশে হচ্ছে এটা সুবর্ণরেখা নদী। এখানকার মানুষজন বলেন যে এইখানে নদীর চলে এখনো পর্যন্ত সোনা, রূপো এবং তামা এই সমস্ত জিনিস পায়। যেতে যেতে একটু সুবর্ণরেখা নদীর পাড়ে দাঁড়ালাম, আর এখান থেকে দূরে দেখা যায় রাতমোহনা। এখানে মাটির বাড়িগুলোর কালারগুলো দেখো কত সুন্দর করে করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। সিদ্ধেশ্বর মন্দির যাওয়ার জন্য অটো পিচের রাস্তা ছেড়ে বাঁদিকে রাঙামাটির রাস্তায় উঠল। সিদ্ধেশ্বর মন্দির পাহাড়ের যে চূড়ায় রয়েছে সেটা বেশ খানিকটা উঁচু এবং রাস্তাও যথেষ্ট দুর্গম। এর উপর পর্যন্ত পৌঁছাতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। এখানটা থেকে বেশ খানিকটা পথ ওপর দিকে ট্রেক করে উঠতে হয়, মোটামুটি হাফ কিলোমিটার পরে একটা টার্নিং পাবো, সেই টার্নিং থেকে লেফট সাইড নিতে হবে। গরমে ঘেমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু
এখন অনেকটা ওঠা বাকি রয়েছে, দেখা যাক আর কতটা আমাদের হাঁটতে হয়। এক কিলোমিটারের ওপর হয়ে গেল এই স্টিপ চড়াই, উঠে এলাম। কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি এইদিকে একটা রাস্তা আর এইদিকে একটা রাস্তা যাচ্ছে। এবার কোন দিকটা সিদ্ধেশ্বর মন্দির পড়ছে সেটা ঠিক বুঝতে পারছি না। চড়তে চড়তে যথেষ্ট হাঁপিয়ে গেল, এখানে একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ভিউটাও খুব দারুণ দেখা যাচ্ছে এখান থেকে। এই পাহাড় চড়তে আমাদের হাঁপিয়ে যাওয়ার যথেষ্ট কারণ ছিল, প্রথমত প্রচণ্ড রোদ এবং গরম, আর তার উপরে আমরা জলের বোতল আনতে ভুলে গেছিলাম, শরীর পুরোপুরিভাবে ডিহাইড্রেটেড হয়ে গেছিলো। এছাড়াও পিঠে একটা ভারী ব্যাগ রয়েছে। আপনারা এই ভুল করবেন না, অবশ্যই পরিমাণ মতন জল এবং পারলে কিছু খাবার নিয়ে গাড়িতে উঠবেন, কারণ গাড়িতে একবার উঠে পড়ার পর সচরাচর আপনি আর কোনো দোকান পাবেন না। যাওয়ার পথটা দুর্গম হলেও যথেষ্ট সুন্দর ছিল, জঙ্গল, রাঙামাটির রাস্তা, পাহাড়ের ওপর থেকে অপরূপ দৃশ্য, আর কিছু দূর ওঠার পর ঠান্ডা ঠান্ডা হাওয়া, ব্যাস এর ওপর ভর করেই উঠে পড়লাম বাকি পথটুকু। আশা করছি অলমোস্ট আমরা সিদ্ধেশ্বর মন্দিরের কাছাকাছি চলেই এসেছি। সামনে দেখা যাচ্ছে সিদ্ধেশ্বর মন্দির। অ্যাট লাস্ট এসে পৌঁছে গেলাম হচ্ছে সিদ্ধেশ্বর মন্দিরে। এইখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। এই দূরে নদী দেখা যাচ্ছে আর এখান দিয়ে গালুডি ব্যারেজও দেখা যায়, যেটা ওই সাইডে পড়বে। আমরা যাব একটু পরে ওই দিকে, অনেকটা উঠে এসেছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, গা দিয়ে প্রচুর ঘাম বেরোচ্ছে, একটুখানি এখানে বসে জিরিয়ে নিয়ে তারপরে আবার নিচের দিকে নামবো। মন্দিরের এদিকটা থেকে ঘুরে এবার একটু এদিকে এলাম। এদিক থেকে দেখা যাচ্ছে গালুডি ব্যারেজ, ওই দূরে গাছের ফাঁকটা দিয়ে এখানটা লক্ষ্য করলে দেখতে পাবে। বুঝতে পারছি না ক্যামেরায় কতটা জাস্টিফাই করছে ভিউটা, বাট সেরা ভিউ। এবার এখান থেকে একটু নিচের দিকে নামা যাক, নেমে এবার বাকি জায়গাগুলো ঘুরে দেখতে হবে। আর তার মধ্যে আজকে আমাদের ফেরার ট্রেনও রয়েছে, সেটা ধরে ফিরে যাবো। আর একটার সময় ঘাটশিলা স্টেশনে বেশ খানিকক্ষণ রেস্ট করা হলো, যার দিকে ঘুরলাম, ছবি ছবি তুললাম, ফটো তুললাম, বেশ দারুণ জায়গাটা। এবার এখান থেকে আবার নেমে যাচ্ছি, নেমে গিয়ে এবার দেখা যাক আমাদের কী নাম অটোওয়ালার, রামুদা, রামুজি, রামুজি আমাদের রামুজি কোথায় নিয়ে যায়। এবার নামতে সুবিধা হবে ভাই। হ্যাঁ একদম, সিদ্ধেশ্বর মন্দির থেকে ফেরার পথে চলে এলাম এখানে। এটা হচ্ছে রাতমোহনার কাছাকাছি এরিয়া। এই সামনে একটা ফলস দেখা যাচ্ছে আর এইদিকে সবাই মাছ টাছ ধরছে, কেউ স্নান করছে, বেশ ভালো লাগছে দেখতে।
এখানে জলের ফোর্সটা মারাত্মক বেশি, আর বর্ষার কারণে মেবি ফোর্সটা অনেক বেশি বেড়ে গেছে আগের থেকে। সুবর্ণরেখা নদীর ঠিক এই পাশটায় এই ঝর্ণাটা রয়েছে, এই ঝর্ণা থেকে জল যাচ্ছে সুবর্ণরেখা নদীতে। এই ঝর্ণাটা আগের দিনের যে ঝর্ণাটায় গেছিলাম সেটার থেকে অনেকটা বড়, মানে পোর্টের অনেক বেশি, কিন্তু ওটা অনেকটা বেশি সুন্দর ছিল। সুবর্ণরেখা নদী ঘুরে তারপরে এলাম ঘাটশিলা স্টেশনে। ঘাটশিলা স্টেশনে খাওয়া দাওয়া করে এবারে ফেরার পালা। এবারের মতন ঘাটশিলা ঘোরা শেষ। বিশেষ বিশেষ কয়েকটা জায়গা আমরা দেখলাম, তবে আরও কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো আমরা ঘুরতে পারিনি টাইমের অভাবে। তো তোমরা এলে সবকটাই ঘুরে দেখো, আর অটো নিলে একটু ভালো দেখে নিও, কারণ এখানে রাস্তাঘাট খুবই খারাপ, যে কারণে শরীরের সমস্ত জায়গায় ব্যথা হয়ে যায়। তো একটুখানি ভালো অটো বা কার হলে বেশি সুবিধা হয়। এবার বাড়ি ফেরার পালা। আড়াইটার সময় ইস্পাত লোকাল রয়েছে আমাদের। এখন টাইম হচ্ছে অলমোস্ট 2:30 বাজে এবং ট্রেনের খবরও হয়ে গেছে। আবার দেখা হবে কোনো কোনো এক ভ্রমণের ভিডিওর সাথে। ওরকম টাটা, গুড বাই, কিপ এক্সপ্লোরিং।